হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জর্দা শিমাই রেসিপি। চলুন তাহলে তৈরি করি আজকের এই রেসিপিটি। এর জন্য চুলায় একটা প্যান বসিয়েছি। এবার এর মধ্যে 3 টেবিল চামচের মতো ঘি দিয়ে নিলাম। ঘিটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে 1/4 কাপের মতো বাদাম আর কিচমিচ দিয়ে নিলাম। নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি সিমাই দিয়ে নিচ্ছি। লম্বা যে সিমাইটা আছে সেই সিমাইটা দিয়ে নিলাম। এবার সিমাইটা ঘিয়ের মধ্যে ভালো মতো একটু ভেজে নেব। এবার এর মধ্যে কিছুটা নারকেল কোড়া দিয়ে নিচ্ছি। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। আমার কাছে ভালো লাগে সেই জন্য দিলাম। এবার এর মধ্যে এলাচের গুঁড়ো দিয়ে নিলাম সামান্য একটু। আপনারা চাইলে আস্তেও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে 1/2 কাপ চিনি দিয়ে নিলাম। মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবেন। আরও কিছুক্ষণ একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি। 1/2 কাপের মতো দিয়েছি, যদি আর একটু লাগে তাহলে পরে ব্যবহার করব। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিও দিতে পারেন এই পর্যায়ে। আমার কাছে দুধ দিয়েই ভালো লাগে, সেজন্য দুধটাই দিয়ে নিচ্ছি। দুধ বা পানি যেটাই ব্যবহার করেন না কেন, একবারে বেশি দিতে যাবেন না, অল্প করে দিবেন, যদি লাগে পরে আরেকটু ব্যবহার করবেন। এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আমি ঢাকনা উঠিয়ে এখানে আরও কিছুটা দুধ দিয়ে নিয়েছিলাম। দুধটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করব। আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি কাটা চামচ দিয়ে হালকা করে এইভাবে নিচ্ছি যেন দলা পেকে না থাকে। ঠান্ডা হওয়ার পরে আমি পরিবেশন করেছি। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।